তারা নিজেদেরকে ভাড়া পেশাদার খুনি মনে করেন। তবে ছোটখাটো রাস্তার কোনো গ্যাং নয়, বরং সরকার যা সোজাসুজি করতে পারে না তা করার জন্য নাকি তাদেরই ডাক পড়ে। যে কোনো দুঃসাধ্য কাজ উতরে দেওয়া থেকে আস্ত সেনাবাহিনী যারা উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বলছি দ্য এক্সপেন্ডেবলস সিনেমার কথা। হলিউডের অন্যতম সফল অ্যাকশন ছবির ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম দ্য এক্সপেন্ডেবলস। প্রায় 7 বছর পর সিরিজের 4 নম্বর ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন সিলভেস্টার ও জ্যাসন জুটি। 2010 সালে দ্য এক্সপেন্ডেবলস ছবির ফ্র্যাঞ্চাইজি সূচনা করেছিলেন বিখ্যাত হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন। এই সিরিজে তিনি অন্যতম মুখ্য চরিত্র। মার্কাডের অ্যাকশন, দুর্ধর্ষ সব স্টান্টের সঙ্গে সিরিজের প্রতিটি ছবিতে যোগ হয়েছে হলিউডের তাবড় তাবড় অ্যাকশন নায়কদের নাম। পর্দায় তাদের একসঙ্গে দেখার আবেদনও বাড়িয়েছে ছবির দর্শকদের সংখ্যা। এরপরে সিরিজের আরও 2টি ছবিও বক্স অফিসে রেকর্ডের নিরিখে ছাপিয়ে গেছিল তার পূর্ববর্তীদের। এই সিরিজের 3টি ছবির মোট বক্স অফিসের কালেকশন ছিল $800 মিলিয়ন উপর। তাই স্বাভাবিকভাবেই আশা ছিল সিরিজের 4 নম্বর ছবির। পরিচালক স্কট ওয়ার নির্দেশনায় চতুর্থবারের জন্য পর্দায় হাজির হচ্ছে এক্সপেন্ডেবলসরা। ছবির অন্যতম প্রযোজক লায়ন্স গেটের তরফে আনুষ্ঠানিক বিবৃতি সহ করা হয়েছে এই ঘোষণা। এবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে বার্নি রোজ, লি ক্রিসমাস অর্থাৎ সিলভেস্টার স্ট্যালোন, জ্যাসন স্ট্যাথামদের সঙ্গে থাকছেন ডলফ ল্যান্ডগ্রেন এবং র্যান্ডি কুচারদের। সম্ভবত এবারও থাকছেন আর্নল্ড শোয়ার্জনেগার। এবার তাদের সঙ্গে মেগান ফক্স, টরিজিয়া কার্টিস, 50 সেন্ট জ্যাকসনের মতো বড় বড় হলিউড ব্যক্তিদেরকেও দেখা যাবে এই ছবিতে। সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।